খুলনা সিটি কর্পোরেশনে গত চার বছরে কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়নি আগে পাশ হওয়া প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে কিন্তু প্রয়োজনীয় অর্থ ছাড় এবং বরাদ্দের অভাবে থমকে গেছে উন্নয়ন কর্মকাণ্ড এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট নগরীর উন্নয়নে গত চার বছরে অন্তত বারোটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠায় কেসিসি কর্তৃপক্ষ অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা জলাবদ্ধতা নিরসন বর্জ্য ব্যবস্থাপনা ও বেহাল সড়ক যোগাযোগ উন্নয়ন সহ জনগুরুত্বপূর্ণ বিষয় ছিল এসব প্রকল্পে প্রায় এক কোটি টাকার এসব প্রকল্পের একটিও অনুমোদিত হয়নি ফলে নাগরিক সমস্যা নিরসনে কোনো প্রকল্পই বাস্তবায়ন করতে পারেনি কেসিসি অনুমোদিত কোনো প্রকল্প আমাদের হাতে নাই যেটা জুন মাস পার হলে আসলে খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজকর্ম একটু স্থবির হয়ে যাবে বর্তমান মেয়র বলছেন স্থানীয় এমপি মন্ত্রীদের সহযোগিতা না পাওয়ায় উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়নি তাই কাজ করতে পারেননি তিনি মেয়ররা নির্বাচিত হয়ে আসেন সাধারণত রাজনৈতিক দলেরই তারা প্রতিনিধি হন আর যদি এটা সরকারের পক্ষের কেউ প্রতিনিধি হিসাবে আসেন তাহলে তার ক্ষেত্রে ট্রিটমেন্টটা খুবই ভালো হয় আমরা লক্ষ্য করেছি আমরা চাই যে সরকার অন্যান্য অঞ্চলে উন্নয়নের গতিটা যেভাবে রেখেছেন এখানেও সেটা থাকুক নাগরিক নেতা ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন গত বছরে উন্নয়ন প্রকল্প ছাড় না পাওয়া দুঃখজনক খুলনা চার একটি সিটি কর্পোরেশনের জন্য যে বিমাতা সুলভ আচরণ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তাতে করে আলটিমেটলি খুলনা বিভাগ অথবা খুলনা সিটি কর্পোরেশন এলাকা অনেক পিছিয়ে যাবে খুলনার উন্নয়নগুলো সব স্থবির হয়ে যাবে খুলনার নাগরিক সেবা অনিশ্চয়তার দিকে চলে যাবে সংবিধানে বলা আছে উনিশের প্রত্যেক অঞ্চলের সম অর্থনৈতিক বন্টন নিশ্চিত করতে হবে সুতরাং সরকার এই জায়গাটা নিশ্চিত করবেন তাহলে সম্ভব প্রত্যেকটা অঞ্চলের উন্নয়ন সম্ভব এবং রাজনীতির যে সুফল সেটাও পাওয়া সম্ভব রাজনৈতিক বিবেচনায় নয় কেসিসির নাগরিকদের অধিকার নিশ্চিতে দ্রুত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি অনুমোদন ও অর্থ বরাদ্দে সরকার আন্তরিক হবে এ প্রত্যাশা নগরবাসীর মোস্তফা জামাল মাত্রাঙ্গা সংবাদ খুলনা